পাঁচলায়াত পাঁচজন নাই খাওয়ার সময় তো খাইতে পারস এক গাদা হাঁটার সময় হাঁটতে পারস না কেন আমার কপাল পড়ছে আমি চিন্তা করে পাই না মানে রমদাম এটা কেমন চিন্তা করলো হ্যাঁ আমি আমি এত টাকা কই পাবো পঞ্চাশ হাজার টাকা বাড়ি গেছে কথা এই ভিটামাটি বেশ তো পঞ্চাশ হাজার টাকা কইব না আমি এত টাকা কই পাবো পয়সা তো কামে চলেন সঙ্গদোষে লোহা ভাসে কয় না হ্যার লগেজে দুইজন থাকে হ্যারা সৌদি গেছে এলাকা তা আরো শখ হয়েছে বায়না উঠছে সেও সৌদি যাইব আরে তুই সৌদি যাবি যা তুই বক্কা যা হজ করবি করস না তুই তো আমার কাছে কি আমার কাছে টাকা যাচ্ছে না আমি দিন মজুর দিন আনি দিন খাই আমি এত টাকা কই পামু তারে আর দোস্তরা শ্বশুর বাড়ির থেকে টাকা এনে সৌদি গেছে এর লেগে তা আরো মাথাটা খারাপ হয়েছে আরে তোর মাথা খারাপ হয়েছে ঠিক আছে তুই আরেকজন মাথায় মারি মারবি কেন না তুই চিন্তা করে দেখ আমি যদি এখন তো ভাবি রে ওর বাবার কাছে যা কই যে এই দিন আপনার মায়ের দিয়ে গেলাম টাকা দেন আমি সৌদি যাবো বিষয়টা আপনার মায়ের আমি তালাক দেবো তুই বিষয়টা কেমন হইব সবাই তো তোমার মতো ফেরেশতা না সবাই তোমার মতো ফেরেশতা আছে তো কিছু কিছু অমানুষ মানুষের চেহারা কি করবা কিছু করতে পারবা না কপাল আমার খারাপ তোমার টাকা নিয়ে কোনো চিন্তা করার লাগবে না যা পারে করুক গা আরে টাকা না দিলে হয়তো তালাক দিব না দেউক তালাক দেব না গুরু আমার মনের মালা যাবে কেমনে গুরু গো
গুরু আমার মনের মলা যাবে কেমনে তুমি জমিদারে থুয়েছো কেন জমিদারে কেন থুয়েছি আপনার কয় নাই এটা তুমি কি কথা কও তোমার মাথা কি খারাপ হয়ে গেছে আমি এত টাকা কই পামু ভাইজান আপনি বলেন তো আপনি হাবাইতেছেন কেন তো বলেন এই যা তুমি সৌদি যাওয়ার লেগে পাগল হইছো আঙ্গু মতো মানুষ সৌদি যায় ভাইজান মালটা ভিজা পাইছি বাবুর্শির কাম বেতন মেলা বাবুর্শির কাম মানে তুমি বাবুর্শির কাম জানো সেখানে ও 5,000 টাকা দিয়ে বাবুর্শির সনদ নিছি আর তোমার কি মাথা মতো খারাপ হয়ে গেছে গা এত টাকা পাইবা কই টাকা আমি কিছু জোগাড় করবো ভিটা পিসা দেবো আর বাকি টাকা আপনি দিবেন এটা তুমি কি কও বাবার ভিটা পিসে কেউ বিদেশ যায় আরে বিদেশ গেলে এরকম ভিটা অনেক হইব এসব নিয়ে রমজান চিন্তা করে না আরে কি কও তুমি বাবার ভিটা পিসলে আর ভিটা ফেরত পাইবা ভাইজান এত কথা কাম নাই আপনি 50,000 টাকা দিবেন আমারে ব্যাস রমজান তুমি আমার দিকটা একটু চিন্তা করে দেখো এত টাকা আমি কই পামু আপনার নামার জমিটা বেচে দেন কি কও তুমি বাপদাদার ওইটুকুই জমি আছে আমার ওইটা বেসলে থাকলো কি শাক সবজি কইরা খাই ভাইজান আমি বিদেশ গেলে আপনার উনিয়া যাবো দিন ফিরবো আমরা আর সারা জীবনকে মাইসের খাতে মুড়িগিরি করবেন না ভাই ভাই তুমি তো একটু বোঝার চেষ্টা করো মাথাটা তুমি একটু ঠান্ডা করো আমি তো বুঝছি আপনি তো আমার অবস্থাটা বুঝতে চেষ্টা করতেছেন না ভাইজান আমি অনেক দূর আগে গেছি আমার টাকা লাগবে জরুরি ভিত্তিতে আপনি টাকা কল করেন না দান যান বলেছেন কে জমিলা কই কই আর কইলে একটু ঘুরে আসি দেহে কোনো কাম কাজে জোগাড় করতে পারি কিনা আচ্ছা রমজান মিয়া কি কইল কইলেন না তো আরে আমি ওই এক টুকরা জমির উপর চোখ পড়ছে শয়তানটার কি কয় সোমে বিচ্ছে আপনি টাকা দিতে কইতেছে ওর মাথা মতো ঠিক নাই যা মুখে এসে তাই কইতেছে আর সৌদি গেলে নাকি সে জমিদারি কিনতে পারবো কিসের সৌদি যাইব কোনো সৌদি যাইব না এর আগেও তো দোকানদারি করবো কই আর আপনি থেকে কতগুলো টাকা নিল কিন্তু সব টাকা সে উড়ায় খায় বসে আসছে আর ওই টাকা তো শেষ করছে ওই জুয়া খেলার নেশা কইরা দেখলাম তো কেমন দোকানদারি করছে এইবারও সে সৌদি যাইব না আপনার থেকে টাকা নিয়ে আসিয়া দেখবেন আকাম কুকাম কইরা এই টাকাটা শেষ করব আমার মাইরা ফেললো তুমি টাকা দিতে পারো না কিন্তু আপনি যদি টাকা না দেন সে তো জমি লাগে তালাক দিয়ে দিব মানুষের বাচ্চা না আরে জমিলা তুমি মেশিন ফেলা কই থেকে চাচিরে কইলাম মাইতা বল মাইতা কই রাছিল কইতে চাচি বাইর করে দিল তুই শিখাইতে পারো পারি একটু ওই যে মাইতা বল কাছে শিখছিলাম দেখ কিছু একটা করতে পারোস কিনা যদি পারোস তাহলে হারামির কাছে ফিরে যাওয়ার দরকার নেই কিসব আপনি কি কর স্বামী ছাড়া ও একলা একলা থাকতে পারবো তাহলে দাও তুমি ওর 50,000 টাকাই না কই থেকে দিবা ভাইজান তুমি চিন্তা করো না তো দেখি আমি কিছু করতে পারি কিনা জমিলা তুমি সেলাইয়ের কাজ কইরা 50,000 টাকা জোগাড় করতে পারবা তাহলে আমি কি করবো কত ভাবি আমি কি গলায় দড়ি দিয়ে মরে যাবো Thank you.
তোমার শার্টটা দিয়েই শুরু করেছি নাই সম্ভব না তাইলে ওর আমার তালাকি দেওয়া লাগবে দেখছেন না আমি রাস্তা করে মারতে এত অপমান এত অপমান তোর আমি তালাক দেবো আপনি
ওই শতকপতি 5,000 টাকা করে আমি তোরে দিতে পারি মতো। তুই তো জানিসই জমিনের দাম নাই, হল দিন কালও ভালো না। আর তো জানি কতটুক জায়গা, ছয় শতক জায়গা, 600 5,000 টাকা করে হলে 30,000 টাকা। তুই চাইলে 30,000 টাকা আমি অহনই তুলে দিতে পারি। এটা আপনি কী কোন দাদা ভাই, রাস্তার পাশে জমি, গত বছর তো মুখ বুলতা জমিটা বেচছে 12,000 কইরা। আরে গত বছর তো জমির দাম ছিল, আর ওই জমি আইনুল লস্কর কিনছে তার বাড়িতে যাওয়ার রাস্তার জন্য, আর আমি তো জায়গা কিনবো কেন, আমি কি রাস্তা বানাইতে যাবো? দাদা ভাই দাম আপনি আর একটু বাড়ায় দেন, আপনি 10 কইরা দিয়েন। আর দূর, তুই যা ওই লস্করের কাছে যা, আমার জমি দরকার নাই, ওই জমি দিয়ে আমি কি করুম? আনুল কাকার কাছে গেছিলাম, আনুল কাকা কইছে লাগবো না, ওই কত বছর চাইছিল তো আমি দেই নাই, দেখে রাগ করছে। তো আর কি, আমার তো কিছু করার নাই। আচ্ছা ওই পাস হইলে আসিস। আচ্ছা তা হঠাৎ জমি বেচার জন্য পাগল হইলি কেন, কি দরকার? কি আর কুমু দাদা ভাই, ওই আমার বোনের জামাই আমার বোনরে বাড়িতে ছুঁয়ে গেছে, কইছে 50,000 টাকা না দিলে সে আর আমার বোনরে ঘরে তুলে নিব না। ও দাদা ভাই আপনি আমার উপকারটা করেন দাদা ভাই, আপনি ছাড়া তো আমার এখন আর কোনো উপায় নাই দাদা ভাই। আচ্ছা 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 আচ্ছা, আর পাঁচ বাড়ায় দিব নে, মোট মাঠ 35, রাজি হইলে আসিস। তুমি এত রাইতে ভাইজান, আমি আপনার কাছে মাপ চাইতে আসছি, আমার সাথে ব্যাপারটা ভালো হয়নি। জমিটা তুই আছে ঘরের ভিতরে আছে, ডাকতেছি। জমিলা, ও জমিলা কি হয়েছে? বসো বসেন জামাই, খাওয়া দাওয়া হয়েছে আপনার? না ভাবি। আচ্ছা অসুবিধা নাই, আমি ব্যবস্থা করতেছি। তুমি মতি মিয়া? জি স্যার। রমজান এলে কই? ঘরের ভিতরে আছে স্যার। কেন স্যার? ওরে ডাকো, বলো শ্বশুর বাড়ি থেকে ওরে নিতে আসছে। এক শ্বশুর বাড়ি থেকে পালানোর জন্য আর এক শ্বশুর বাড়ি এসে লুকাইছো? ভাবছো তোমার শ্বশুর বাড়ি আমরা চিনবো না? না
স্যার, কি ব্যাপার স্যার? কি হয়েছে, কি করছে ও? অর্থ আত্মসাতের মামলা, 3 মাস আগে কেস, ঠিক মতো করে হাজিরাও দেয় না, 30,000 টাকা কোটে দিলেই খালাস পেয়ে যাবে। ভাইজান, ভাইজান একটা মিথ্যা মামলা ফাঁসাই দিছে আমাদের ভাইজান, আমার কোনো দোষ নাই। 30,000 টাকা নিয়ে আমার সুটাই নিয়ে এসে সুবিধা সুবিধা আমার কোনো দোষ নাই। সুবিধা এই নিয়ে এসো। হ্যালো ধর্মতি, এখানে 35,000 টাকা আছে, দলিল পরে বানামুনে, তোর জরুরি টাকা দরকার নিয়ে যা, আগামী রবিবার রেজিস্ট্রি অফিসে যাব। ঠিক আছে, জি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতটা ভাঙা পড়ো না জমিলা, আল্লাহ সবকিছু ঠিক করে দিব। আর তোমার ভাইজান তো রমজান ভাইরে সারাই আনতে গেছে। ভাইজান রমজান রে সারাই আনতে গেছে মানে? ভাইজান রমজানটা কেমনে ছাড়াইব? ভাইজান টাকা পাইব কই? ভাইজান তোমার শুনাইতে না করছ, আমাকে জমিনটা তোমার ভাইজান বেচে দিস। তুমি কি করলা? তুমি কি করলা? ভাইজান জমি বেচে দিছে, ভাইজান এটা কি করছে? এখন কি হইব? কিছু হইব না, যাইব তোমার ভালো লেগে হইব, জমিন গেলে যাক। একটা জমিনের লেগে যদি তোমার ভাইজান তোমার সংসারটা রক্ষা করতে পারে, তাহলে কেন করবো না? তুমি এটা কি করছে ভাইজান? এটা ভাইজান কেন করলো? আমার কপালটা এরকম খারাপ হলো কেন? কান্দ না বই, আল্লাহ একটা না একটা পথ বার করব। দেখো সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে। হ্যাঁ চল ঘরে গিয়া দুইটা খাইবা, চল। আমি আমার শেষ সম্বলটা বেচে দিলাম ভাইজান, টাকাটা আমার জরুরি দরকার, আপনি জলদি ব্যবস্থা করেন। তুমি একটু বোঝার চেষ্টা করো রমজান, আমার তো বেচার মতো আর কিছু নাই, 5,000 তো হাতে আছে, বাকি 15,000 ম্যানেজ করেন। তুমি না আসলে মানুষ না। জি দেন, টাকাটা দেন। আরে দেন না, দেন।
বলো বাকি টাকা জোগাড় করে খবর দিয়ে 20,000 টাকা সারা জমিদারের ঘরে তুলবো না কাজা তুমি ঠিক করতেছো না রমজান আল্লাহ তোমার বিচার করবো উপরে আল্লাহ আছে বলো নাই গো তাইলে তো ভালো কথা কিন্তু উনি কই বাড়িতে আসলো না কেন টাকা চায় কি আরো টাকা চায় মানুষের বাচ্চা না সে নিজের শেষ সম্বলটা বেচা তাহলে সারে আনলেন সে কোন মুখে আপনার কাছে আরো টাকা চায় কোন মুখে আবার কোনো মুখ নাই আত্মহত্যা করা নাকি হারাম তারপরে মানুষ বাইচে থাকে কেমনে আবার তোমার ঘাড়ে বোঝা হয়ে গেলাম তোমার এত দুঃখ এই দুঃখ আমি কই রাখি কান্দিস না রে বোন কান্দিস না তুই কানলে আমার সহ্য হয় না আচ্ছা আর কেউ না জানুক আল্লাহ তো জানে আমি তো জীবনে কারো পাকা দানে মই দিই নাই কারো বারাবাতে ছাই দিই নাই আমি যদি আল্লাহ আমগো পরীক্ষা নেয় তো নেক আমার গায়ে তো শক্তি আছে নাকি হ্যাঁ আমার হাত পাও তো লুলা না ল্যাংড়া না আমি আল্লাহর রহমতে না খায় মরুম না রে বোন আমার যদি দুটা ভাত জুটে তোর জুটবো তুই খালি কান্দিস না তুই কানলে আমার কিছু সহ্য হয় না রে তুমি মানুষ না ভাইজান তুমি একটা ফেরেশতা ছোটকালে বাপ মা মরে যাওয়ার পর তোমার তো বাপ মা হিসেবে জানছি তুমি তো বাপ মার আদর দিয়ে বড় করছো আমার দুঃখে যে তুমি রাইতে ঘুমাইতে পারো না এই দুঃখে তো আমি মরে যাই গা কি কস তুই আমার আবার কি দুঃখ হ্যাঁ ছোটবেলায় বাপ মরে গেল গা যে বসে আমার বই খাতালে স্কুলে যাওয়ার কথা সেই বসে আমি কোদাল নিয়ে খেতে কাম করছি মানুষের লাত্তি গুষ্টা খাইছি দুঃখ আমার কি সাথে করবো হ্যাঁ কি সাথে করবো এই মতি মিয়া দুঃখ করে ছেড়ে না ডরায় না তুই খালি একটু হাসিস তোর মুখে হাসি দেখলে দুনিয়ার কোনো দুঃখ আমরা সইতে পারতো না কি সুন্দর লাগে তুই হাসি আজরে আস আজরে রাইতে নাকি গোডাউনে মাল নামানোর ট্রাক আইতাছে মাল বই তুই মানুষটা এত কষ্ট করছে
এত কষ্ট মানুষ সহ্য করবো কেমনে ভাবি কত। আমি তো এই বাড়িতে আসছি আমার ভাইজানের মায়ের ফেলনের লেগে দেখি। না না বইনে এমনি কইও না, তুমি তুমি কাঁদ না, আমি তো তোমার কষ্টটা বুঝি। জানো তোমার ভাইজান সারা রাত ঘুমাইতে পারে না, আমি এটাও জানি তুমিও ঘুমাইতে পারো না। আমি অত কিছু করতে পারতেছি না, এমন একটা সময় পোয়াতে হয়েছি। আমি তো মানুষের বাড়িতে কাজ করে কিছু একটা জোগাড় করতে পারতাম, কিছুই তো করতে পারতেছি না। পনেরো আমি তো জানি না যে আসতেছে এই দুনিয়ায় ভবিষ্যতে কি লেখা আছে। তার ভবিষ্যতে অনেক ভালো কিছু দেখাছে, দরকার হলে নিজের রক্ত পানি করে তোমার সন্তান আমরা মানুষ করব। আমার কপাল যেরকম পোড়া, ওর কপালের ধারে কাছে ধারে কাছে এগুলো আসতে দিব না, ওরে মানুষের মতো মানুষ করবো। দেখো হবই, তোমার ভাইজান ওইটা কর, নিজে না খায় হইল, শত কষ্ট করে হইল, নিজের সন্তানের যেভাবে পারি পড়ালেখা করাম, ছেলে হোক মেয়ে হোক পড়ালেখা অবশ্যই করুক। আজকে আমাকে এই অবস্থা কেন, একমাত্র পড়ালেখা না করার কারণে। হ ভাইজান ঠিকই কইছে, ছোটকালে আব্বা মা দুইজনে মরে গেছে একবার, আমাদের দুই ভাই বোনের আর লেখাপড়া হয় না। কপালটা কি দেখো, বিয়া হয়েছে একটা মুরুখ খুলল। এসব কথা বাদ দো, যা যাওয়ার তা গেছে, যা হওয়ার তা হয়েছে, এসব ভাববার লাভ নাই। এখন আর পিছনের দিকে তাকায় সময় নষ্ট করার মতো সময় নাই। এখন তোমার সামনের দিকে তাকাইতে হইব, সামনে আগাইতে হইব। বল তুমি নিজের একটু শক্ত করো, তোমার দেখা তোমার ভাইজন একটু শক্তি পাইব। হবি ঠিকই কইস, আর কান্দুম না, আর কান্দুম না, ওখান থেকে বাচ্চা থাকুন লড়াই করতে সেইটাই করুন। হ মায়ের জীবন মানে লড়াই করা যাও, তুমি কাজ করান তোমার ভাত বেড়ে আনতেছি। ঠিক আছে চলো দুইজনে মিলা খাই, আমি তোমারে খাওয়াই দেব, হাতের কাজটা শেষ করে আমি ভাত বেড়ে আনতেছি। কাপড়টা কি যে সুন্দর, কই থেকে কিনছস? বড় খালা দিছে পরীক্ষার আগে, ঢাকা থেকে আনছি। দেখা তো মনে হচ্ছে অনেক দামি কাপড়, আমার তো এটা বানাইতে ডর করতেছে। এত দামি কাপড় যদি না হয়, ভালো না হয়, যদি আমি নষ্ট করে ফেলি তখন ভালো হইব না কেন? আচ্ছা শোনো, আমি ডিজাইন নিয়ে আইছি, এই যে এই ডিজাইন দেখা তুমি বানাবা, ঠিক আছে? ডিজাইন দেখা, বাহ ভালো জিনিস লইছিস তো। হ্যাঁ কোনটা কোনটা? এই যে দেখো এটা দেখা বানাবা, গলার কাছে একটু কাটা থাকবো আর জামাটা হাঁটু পর্যন্ত থাকবো, কিন্তু শরীর কিন্তু সিপা দিবা, ঢিলা দিবা না, ঠিক আছে? একটু মেনে আইসা, দেখা তো মনে হইতেছে পারমো ইনশাআল্লাহ। দেখি তোমার পর দেখো, রুকসানা না? ও মা তোরে তো
চিনাই যেতেছে না, কেমন লম্বা হয়ে গেছোস, আবার সিলিমও লাগতেছে, ঘটনা কি? ঘটনা বুঝতে পারছি। এই ড্রেস বানাইছোস কোথিকা? কেমন হয়েছে, নতুন বানাইলাম। ঢাকা থেকে বানাই আনছোস নাকি? ঢাকা গেলাম কবে, আমাদের গ্রামের এক বুবুর কাছ থেকে বানাইছি। যা গুল মারিস না, গ্রামের কোনো মেয়ে এরকম ড্রেস বানাইতে পারে নাকি? বিশ্বাস কর, আমাদের গ্রামের জামিলা বুবু বানাই দিছে। গ্রামের একটা মাইয়া এরকম ডিজাইন পাইল কই? ডিজাইন অবশ্য আমি দিছিলাম। যা ডিজাইন দিলে কি সবাই বানাইতে পারে নাকি? এরকম কত ডিজাইন দিলাম। আরে শোন, আমাদের গ্রামের জামিলা বুবুর হাত অনেক ভালো। তাই? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে তবু বাড়িতে আইতাছি। আচ্ছা ঠিক আছে, এখন চল। গ্রামের কোনো নারী, আমি অনেকগুলা কাপড় নিয়ে এসেছি, আমার একটু দেখছি তাতে বানিয়ে দিতে দেবো। দেখি তো কি কাপড় আনছো। বাবা, এতগুলো কাপড়! আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বা 1 2 3, ঠিক আছে বানাই দিব না। এখন একটা কাজ করি, তোমরা একটু বসো, আমি তোমাকে লাগে একটু মুড়ি মাখাই নিয়ে আসি। আরে না না, আমরা বাসা থেকে পিঠা খেয়েছি, তুমি ওর মাপটা লও। আচ্ছা ঠিক আছে, তো বোন কত? তোমার জামা কেমনে কেমনে বানাইতে হইব? আপনি কি লুঙ্গি সেলাই করতেছিলেন? ও এটা হ, আরে ভাইজানের এক বন্ধুর লুঙ্গি ভাইজান আইনা দিছে। ধুর, আপনার জন্ম কি লুঙ্গি সেলাই করার জন্য হয়েছে? শুনেন, কাজ ভালো করে করেন, আপনার লেগে বড় বড় কাস্টমার আমি আইনা দেবো। আমার 7 বোন আছে, ওরা যদি একবার আপনার খবর পায় তাহলে আপনার কাছে ছুঁইটা চলে আসবে। আচ্ছা সেটা দেখা যাবো না, তুমি আসো তো, এখন তোমার মাপটা দাও। আসো, 3 না সালোয়ার কামিজ? হ্যাঁ। বকুল দাঁড়াও, এখন অনেক লেখাপড়া আছে। একমাত্র বোন, সে সিরা জামা পরে ঘুরে বেড়াইবো এটা হয় নাকি? তুই সিরা জামা পরে ঘুরবি এটা আমি দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। আরো আছে আর রঙিন পিতা। কি সুন্দর, খামাকে এতগুলো টাকা কেন খরচ করতে গেলাম? তোমার এইসব কাজ কারবার দেখে মনে হচ্ছে আমার বিয়া লাগছে। তো বিয়া তো লাগবোই, দাঁড়া তোর তাড়ানোর ব্যবস্থা করতেছি। ঘরে ভাবি না আসার আগে আমি কোথাও যাইতেছি না, ভাবিস লগে চুলাচুলি করুক না। আরে বোকা, বিয়ার উপযুক্ত বোন ঘরে থাকলে কোনো ভাইকে বিয়া করে রে। হ্যাঁ তোমার ছাড়া আমি কোনো জায়গায় যাবো না, তুমি কেমনে থাকবো একলা একলা? আর কি আশ্চর্য, আমি তো পাকশাক করতে জানি, খুব ভালো পাকশাক করি, খারাপ আজকে তোর রাইন্দা খাওয়ামো আমি। শোন, আমি আমার দেখাশোনা খুব ভালো মতো করতে পারবো, চিন্তা করিস না। এইসব কইলে হইব না, এত সহজে আমরা তাড়াতে পারবো না। ক্যা তুই সারা জীবন এই বাড়িতে পড়ে থাকবি না? তোর লেগে একটা সুন্দর মন্দ দেখা
রাজপুত্র মতো একটা ছেলে জোগাড় করতেছি। ওইসব রাজপুত্র পুত্র এগুলো আইন না কোনো লাভ না। আপনারা কি শুরু করছেন এগুলো রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে মায়া মানুষ দেখলে এরকম অসভ্যতা করেন কেন? পথ ছাড়েন, মাপ বুঝানি মানা। তোমার স্বামী সারা পাইছে? জি পাইছে। তো অহন ও ভাইয়ের বাড়িতে পড়ে রয়েছো কেন? ইয়ে ওই মতিরে আমার লাগে একটু দেখা করতে করি, যাও বাড়ি যাও। আর একলা মায়া মানুষ রাস্তায় চলাচল ঠিক না। সবই তো শুনলাম, পোড়া কপাল তো তোর বইনের, কি আর করবি? কিন্তু একটা মায়া মানুষ স্বামী ছাড়া থাকা খুবই কষ্টের। পোলাপান রাস্তাঘাটে বিরক্ত করে, দুই দিন পর বদনাম ছড়াইব। আমি এখন কি করি কন্ত দাদা ভাই? টাকা পয়সা না দিলে তো ফরজামাই ওরে ঘরে তুলে নিব না। ওইটা একটা হারামি, দুই দিন পর পর টাকা চাইব, ওর কাছে গিয়ে কি করব? শোন মতি, তোর একটা প্রস্তাব দিই, চিন্তা করে দেখ। তোর দাদি মারা গেছে 2 বছর, আমারও একলা থাকতে খুব কষ্ট হয়, পোলা পাইন কেউ থাকে না কাছে। আমার সেবা যত্নের জন্য তোর বইনেরা আমি আমার ঘরে তুলে নিতে পারি। এটা তুই কি কোন দাদা ভাই? 2 বিঘা জমি লেখা দিমু তোর বইনেরে, তোরে কাম দিমু আমার আড়তে, দিন ফিরা যাইব তো। দাদা ভাই আপনি তো আমার বাপের চেয়ে বড়। আর দু, তোর বাপ তো আমার সমবয়সী, সম্পর্কের কারণে চাচা ডাকত, আর আজকাল তো হয়ই এরকম। আর আমার ছেলে মেয়েরও চায় যেন আমি আরেকটা শাদী করি। তুই একটু ভাইবা দেখিস, আমার কলেজের টুকরা বইনটা বাপ মরে যাওয়ার পর আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি, আর মা মরে যাওয়ার পর ও আমার দেখে শুনে রাখছে। এখন কি সর্বনাশটাই নেমেছে আমার বোনের? কোন কি আর করবেন কোন, চেষ্টা তো আপনি কম করতেছেন না, ও চেষ্টা করতেছে, আর আপনি তো নিজের সে সম্বলটাও বেচা দিছেন ওর সংসার বাঁচানোর জন্য। মায়াটা কত কষ্ট করতেছে,
নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে, সেলাইয়ের কাজ শিখতেছে। এই দেশে কি একলা মায়া মানুষ নিজের পায়ে দাঁড়াইতে পারে? শকুনের নজর পড়ছে ওর দিকে, রাস্তাঘাটে পোলাপান বিরক্ত করে ওরে। করবই তো, জামাই ফেরতে সুন্দরী যুবতী মাইয়া, শকুনের চোখ থেকে বাইচা যাইব কই? আচ্ছা, কত ওরে আমি ঘরে রাখবো কেমনে? আপনার একটা কথা কই, কিছু মনে করেন না, ভালো একটা পোলা দীক্ষা জমিলারে আবার বিয়া দিয়া দেন। ভালো পোলা কই পাবো? ভালো পোলা অবশ্য, ওর একটা বিয়ার প্রস্তাব আসছে, কিন্তু ওইটা মনে হইলে তো মেজাজটা আগুন ধরে যায়, কলজে কামড় দিয়া ওঠে। কেডাই বিয়ার প্রস্তাব দিছে? জহির মোল্লায়। কি? জমিলা, এত চিন্তা করে কি হইব কো? বাইসা থাকতে হইব তো, বাইসা থাকুন তা এত অপমানে যার সহ্য হয় না, বাইসা থাকতে ইচ্ছা করে না। শুনো বই, আল্লাহ যার কপাল যেমন লেখছে, এর চেয়ে খারাপ অবস্থা তো মানুষ থাকে, থাকে না? জানো, একবার একটা ফকির দেখছিলাম, সারা শরীর ভর্তি খা, তারপরে সে সেই খা নিয়ে বাইসা রয়েছে। আমারও এরকম মনে হয় জানো ভাবি, আমার মনে হয় আমার গা ভর্তি ঘা, সেই ঘা নিয়ে আমি বাইসা আছি। তবুও তো বাইসা থাকতে হইব। তবুও কেন বাইসা থাকতে হইব? কারণ জীবন বাঁচানো ফরজ। শুনো, এমনি করে মানুষের জীবন চলে না, তুমি নিজের একটু শক্ত করো আর একটু ধৈর্য ধরে থাকো বোন, সব ঠিক হয়ে যাব। মানুষের জীবনের নিয়ম এইটা, অন্ধকার যতই নামুক আলো একদিন ঠিকই আসব। আলো আসব পোড়া কপাল, চিন্তা করো, দুইটা বছর হয় বিয়াটা হয়েছে, একটা দিন লাগে সুখ পেলাম না, আল্লাহ এত কষ্ট রাখছে কপালে, আর কত জমিলা, একটা কথা ছিল, কিন্তু কথাটা তোমার কেমনে কই বুঝতে পারতেছি না। আমি জানি, আমি কালকে তোমার আর ভাইজানের সব কথা শুনছি। তোমার কি মত? আর সে মরে যাওন ভালো। কি আর কমো, কিছুই বলার নাই। আচ্ছা, তুমি কি রমজান ভাইয়ের কাছে ফিরা যাই? ভাই জানি না ভাবি, দেখি করে টাকার জোগাড়টা করতে পারে কিনা, কোনোভাবে যদি বুঝাই শুনে তাহলে কিছু করতে পারি, আর ভালো লাগে না, যদি হয় তাহলে হইল, না হইলে যেদিন কিছু যাই জানবা। Thank you.
ঘরের মধ্যে হুইয়া হুইয়া আসমানের সান দেখলে চলবো, সান দেখলে পেট ভরবো, তোরে দেখলে আমার পেট ভরে যাব। আমি তো স্বপ্ন ভাবি নাই, তোর মতো আমার সুন্দরী মাই আমার ঘরের বউ হইব। সব কপাল রে বউ, সব কপাল, কপালের গুণে আসমানের স্থান আমার ঘরে। লোকে বলে আমার ঘরে নাকি স্থান এসেছে, না গো না স্থান নয়, আমার বউ এসেছে। সে যদি তোমার আবার তাড়াই দে তখন কি করবা? একটা মানুষের তো বিবেক বলে একটা কথা আছে ভাবি, আমিও দেখতে চাই মানুষটা কতটা খারাপ হইতে পারে। তার তো খালি টাকারই লোভ, যে টাকাগুলো আমি কামাইছি টাকাগুলো তার হাতে দিয়ে দিব, দিয়ে বলবো এই যে নেন আপনাদের টাকায় চাইছিলেন আপনারে আমি টাকাগুলো দিলাম, আর এখন থেকে আপনার সংসারের হাল আর একা টানানো লাগবো না, আমি আপনারা সাহায্য করবো বিনিময়ে যদি আমি সংসারটা পাই। তুমি এসব কি কইতাস? আপনি চুপ করে বসে আছেন কেন? ওরে আটকান না, ওরে বুঝান, কিছু একটা কর। আমি আর কি কমু ওদের, ওর কপাল তো এমনিও পড়ছে এমনিও পড়ছে, একবার শেষ চেষ্টা করে দেবো। চল আমি তোর আগে দিয়ে আসি। চলো ভাবি, আমি তাহলে যাই, আমার লেগে দোয়া করি। ঠিক আছে বোন, যাও, আল্লাহ তোমার ভালো করুক এই দোয়াই করি, যাও। চল মতি ভাই, মতি ভাই। কি রে, কি হয়েছে? এটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? দুলা ভাই কে দিন খুন করছে। আমি দেখে আসলাম।